हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल सोमा दास ब्लॉग्स। आज आमी आबार रान्नाघरे चले एसेछि। आमार सब काजकर्म शेष हो गेछे, एखन बाजे बेला 12টা। एखन आमी ब्लॉगटा शुरू करछि। तो सब काज हो गेछे, एखन आमी रान्ना करब आर रान्ना करे खेये नेब। खूब खिदेओ पेये गेछे, खूब तारातारी आजके रान्नाटा सेरे नेब। तो देखो आमी कि रान्ना करछि आजके। तो गाइस, आमी देखो दुपाशे दुटो कड़ाई बसिए दिएछि, तेल गरम करब। और एखाने नियेछि पनीर, और एखाने एटा आछे आम सत्तु, और एखाने आछे पनीर केटे रेखेछि, सब धुए केटे रेखेछि। एखाने आछे मटरशुटी, काजू बादाम, किशमिश, और एखाने आछे चार मगज काजू बादाम, पोस्त, काँचा लंका, आदा, और एखाने गाजर, ए जे गाजर, और बीन्स कैप्सिकम, सब धुए केटे रेखे दिए। आलू, आलू केटे रेखे दिए। टमेटो केटे रेखे, और एखानटा खेजूर केटे धुए केटे बीजगुलो फेले रेखे दिए। हलुद, चीनी, लवण, जिरे, कालो जिरा आछे, तेजपाता आछे, एखाने पाँच फोड़न आछे। तो सब किछु आमी रेडी करे नियेछि। तो एखाने आछे बासमती चाल धुए भिजिए, अनेकक्षण भिजिए रेखेछिलाम, तारपरे धुए देखो रेखे दिएछि बासमती चाल। आजके आमि करब, तो तोमरा बुझतेई पारछो जे कि मेनू हबे। एखाने आछे केवड़ा जल और रोज वाटर, एखाने आछे घी। और तो आजके आमि रान्ना करछि फ्राइड राइस, एखाने ई सब दिए फ्राइड राइस और पनीर, और करब ई सब आमसत्त, खेजूर, टमेटो, काजू, किशमिश दिए आज के एक चाटनी करब। तो देखो एबार आमी कड़ाईते तेल दिए देव, और एखाने जे मसलागुलो आछे चार मगज, एक पोस्त, और एखाने काजू, लंका, आदाटा पेस्ट करे निये तारपरे शुरू करछि। तो गाइस, एबार आमी देखो तेल गरम करे नियेछि दुटो कड़ाईते। एबारे और एखाने सब काजू আর চার মগজ পোস্ত সব বেটে নিয়েছি, একটু গরম মশলা দিয়ে বেটে নিয়েছি এলাচ। আর এখানটা আমি নিয়ে নিয়েছি তেজপাতা, আর এখানে দারচিনি, লবঙ্গ আর এলাচ নিয়ে নিয়েছি। এটা ফোড়ন দেব ফ্রাইড রাইসে। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি পনিরে দেওয়ার জন্য। তো এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব, এই কড়াইটা পনিরগুলো দিয়ে ভেজে নেব। পনিরগুলো না বাছার করে এটা ভেজে নেব, আর এখানে দিয়ে দেব এই যে কেটে রেখেছিলাম গাজর, বিনস আর ক্যাপসিকাম, এটা ভালো করে ভেজে নেব, তারপরে ফোড়ন দেব। এটা ফ্রাইড রাইসের জন্য ভেজে নেব ভালো করে, একটু লবণ দিয়ে, এখানে হলুদ দেব না। তো গাইস দেখো, আমার কাজু, ক্যাপসিকাম এগুলো সব ভাজা হয়ে গেছে, ফ্রাইড রাইসে গাজর ভালো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি পনির আর আলু ভেজে রেখে দিয়েছি। এবার তেজপাতা, জিরে এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখান থেকে কটা টমেটো দিয়ে দেব, টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আর এটা একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে চালটা দিয়ে দেব, দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। চালটাকে একটু নাড়াচাড়া করব, সব চালটা এর মধ্যে ধুয়ে দেবো বাসমতি রাইসটা। পুরো রাইসটা এখানটা ঢেলে দিচ্ছি, আহ
পুরো রাইসটা এখানে ঢেলে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি নাড়বো না, হালকা করে নেড়ে নিলাম। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, মানে আন্দাজ মতো জল দিয়ে দিতে হবে। ভালো করে একটু সিদ্ধ হবে, দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। তারপরে নামানোর আগে চিনি ছড়িয়ে নামাবো। এবার আমি এই যে চার মগজ বাটা, সব বাটাটা টমেটোর মধ্যে তেলে দিয়ে দিলাম, এটাকে ধুয়ে দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা ঢেলে দিলাম। তবে শাহি পনির, আজকে হবে শাহি পনির। এখানে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে। ভালো করে ভেজে নেবো, ভেজে কষিয়ে নেবো। কালা কালাটা কত সুন্দর এসেছে, এর মধ্যে আমি পনির আর আলুটা দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে মশলাটা ধোয়ার জলটা দিয়ে দিলাম, ফুটে গেলে আমি নামিয়ে নেব। তো গাইস দেখো, আমার শাহি পনির একদম রেডি, পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। আর এই দেখো একদম গলে গিয়েছে আলু, আর ফুটে এসেছে ভালোই, একদম সিদ্ধ হয়ে গেছে, আর ঘন গ্রেভিটা হয়েছে। তো আমি এখন গ্যাসটা অফ করে দেবো, আর এটা আমি আবার ঢেলে নেব। দেখো আমার ঝরঝরে হয়ে গেছে ভাতটা, একদম রেডি হয়ে গেছে ফ্রাইড রাইসে। তো ভালোভাবে সিদ্ধ বয়ল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, ওই যে চিনি ছড়িয়ে দেব আন্দাজ মতো। এখানে আমি চিনি ছড়িয়ে দিলাম, রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। অনেকটা চিনি দিয়ে দিলাম, যেরকম যে খাবে সেরকম চিনি দিয়ে দেবে। তো এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম, হালকা হাতে, ভাতগুলো যেন ভেঙে না যায়। ভাতগুলো ভালো বয়েল হয়ে গেছে। এবার আমি এখানে কেওড়া জল আছে আর রোজ ওয়াটার আছে, কেওড়া জল দিয়ে দেব, এই যে এক ঢাকনা, আর একটু দিয়ে দেব। কেওড়া জল দিয়ে দিলাম, আর এখানে রোজ ওয়াটারটাও পরিমাণ মতো দিয়ে দিলাম, রোজ ওয়াটার দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দেব, এখানে ঘি দিয়ে দিলাম, দেখো ঘি ছড়িয়ে দিলাম। আর একটু দিয়ে দেব, সবাই পরিমাণ মতো ঘিটা দিয়ে দেবে, তাহলে স্বাদটা খুব সুন্দর হবে। এবার আমি ঠিক মতো নাড়িয়ে নাড়িয়ে চালিয়ে চারিদিকে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ভাতে রেখে দেব। তো আমার ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে, আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আজ আমার ফ্রাইড রাইস আর পনির, শাহি পনির রেডি। এবার আমি চাটনি করার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, এবারে আমি দেব
খেজুর আমসত্ত্ব আর টমেটো এখানে কাজু কিশমিস নিয়ে নিয়েছি এগুলো সব ঢেলে দেব এবার একটু এর মধ্যে নুন হলুদ দিয়ে দেব নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো নামানোর আগে চিনি দিয়ে দেবো গাইস দেখো চাটনি এদিকে একদম রেডি হয়ে গেছে চিনি দিয়ে দিয়েছি দেখেছো কেমন ফুটে গেছে আর গ্রেভিটা খুব ঘন হয়ে গেছে মাখা মাখা কাজু কিশমিস সব ঠিকঠাক আছে এদিকে আমসত্ত্ব খেজুর প্রায় গলে গেছে দেখো কি সুন্দর হয়ে গেছে আমার এটা রেডি হয়ে গেছে এবার আমরা খেয়ে নেবো সবাই গাইস আজকে আমরা একটা রিকোয়েস্টের ভিডিও করছি আমার এক সুইট ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছিল যে ফ্রাইড রাইস আর পনির আর এখানে চাটনি আছে খেজুর আমসত্ত্ব কাজু কিশমিস আর টমেটো দিয়ে আর পনিরটাও শাহী পনির সব কিছু দিয়ে চারমগজ পোস্ত বাটা আর অনেক কিছু কাজু বাটা আর জিরে আদা গরম মশলা ঘি সব কিছু দিয়ে শাহী পনির করেছি তো সেই ফ্রেন্ডের রিকোয়েস্টে আজ আমরা এই ভিডিওটা করছি তো আমরা এখন আমার কাছেও যা আছে ওর কাছেও তাই আছে একই আছে তো আমরা এবার আজকে কোনো চ্যালেঞ্জ করব না আজকে আমরা প্লেন এমনি খাবো ধীরে সুস্থে খাবো কোনো তাড়াহুড়ো নেই তো আমরা এখন তাহলে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি থ্রি টু ওয়ান স্টার্ট প্রথমে ফ্রাইড রাইস খাচ্ছি ভালোই হয়েছে খুব সুন্দর টেস্টি হয়েছে রান্না হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে আমরা খেতে বসে পড়েছি শাহী পনির দারুন হয়েছে একটু স্পাইসি হয়েছে কিন্তু দারুন হয়েছে হেভি লাগছে ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে ভালোই লাগছে ফ্রাইড রাইসটা মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না না একটু চাটনিটা খাচ্ছি খেজুর সুপার জাস্ট অসম মনে হচ্ছে চাটনিটা খেয়ে যাক দারুণ হয়েছে আমসত্ত্ব দেওয়া আছে একটু টক টক লাগছে দারুণ হয়েছে চাটনি মিষ্টিটাও ঠিকঠাক আছে দারুণ টেস্টি সুন্দর সেন্ট আসছিল রান্না করতে করতে খুব তাড়াতাড়ি খেতে বসে পড়েছি তখনই খিদে পেয়ে গেছে Mm.
ঘিয়ের স্মেল বেরোচ্ছে বেশি। ফ্রাইড রাইসে অনেকটা ঘি দেওয়া হয়েছে। চাটনিটা খেজুরেই পুরো মিষ্টি হয়ে গেছে, দারুণ। শাহি পনিরটা দারুণ হয়েছে, দারুণ। দারুণ টেস্টি তিনটা আইটেমই, খুব ভালো আছে, সত্যি ভালো আছে। গ্রেভিটাও অসাধারণ, গ্রেভিটা দারুণ, দারুণ হয়েছে গ্রেভিটা। আলু দিয়ে গ্রেভি দিয়ে মেখে খেলাম, অসম। পোস্তটা মুখে লাগছে, দারুণ লাগছে, তাই না? দারুণ দারুণ টেস্টি, চাটনিটা খাবো। Thank you.
হয়ে গেছে। তো গাইস প্রত্যেকটা ডিশ খুব ভালো হয়েছে আজকে। নিরামিষের দিনে এরকম রান্না খেলে পেটও ভরে যায় মনও ভরে যায়। আজকে যে খাবারটা ছিল একদম মুখে লেগে থাকার মতো, দারুণ আছে, দারুণ প্রত্যেকটা ডিশ সুন্দর হয়েছে। তো গাইস আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই বাই, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। Hold me close till I get up. Time is